মুখটা ছেড়ে, মুখটা ছেড়ে দাদা, মুখটা ছেড়ে দাদা, মুখটা ছেড়ে দাদা, মুখটা ছেড়ে, মুখটা ছেড়ে দাদা, মুখটা ছেড়ে দাদা, দাদা দাদা, আরে গেটটা মুড়িয়ে ঢুকে পড়বো নাকি ব্যাংক? জয়কে আমরা মনে করি নীতির জয়, নৈতিকতার জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, আম আদমি মানুষের জয়। বলছে ওরা তো সুপ্রিম কোর্টে গেছে, এরকম খুনাখুনি রাজনীতি কি বন্ধ হবে? দাদা এই যে খুনাখুনির রাজনীতির কথা বলছে, কি বলবেন এই ব্যাপারটা? সংখ্যা পুলিশ থাকবে, বাড়তে পারে, পুলিশের কম হবে না। যে কোনো আদালতে উনি যেতে পারেন। আর আমি অনুরোধ করবো মাননীয় সাংসদকে, এতই যদি ওনার আদালতে দ্বারস্থ হওয়ার ইচ্ছা, উনি ভাটপাড়ার মানুষের গণ আদালতে আসুন, একবার নতুন করে নির্বাচন হোক, দেখা যাবে ভাটপাড়ার গণ আদালত কী রায় দেয়। এপ্রিল মাসে যেরকম সারা পশ্চিমবাংলায় শান্তি আছে, ভাটপাড়াতেও সেই শান্তি আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব। আর আমি একটা কথা আপনাদের খুব সবিনয়ে বলতে চাই, ভারতবর্ষের যেগুলাম ভাটপাড়ার গণ আদালত রায় দিয়ে দেবে, ভাটপাড়ার মানুষ কি চাই? আমরা জিতে গেছি, বিজেপি পালিয়ে গেছে, আর কিছু মা মাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, জয় তৃণমূলের জয়, ওরা তো সংখ্যা নিতে হবে, ওদের চলে এসছে, আমাদের সব চলে এসছে।